ঈদের ছুটিতে সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। প্রোটোকল ছাড়া হঠাৎ রোববার সকালে হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দি হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এর আগে শনিবার বিকেলেও হঠাৎ করে পঙ্গু হাসপাতাল ও কিডনি হাসপাতালে যান মন্ত্রী। রোগীদের ডায়ালাইসিসে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রোগীদের দুর্ভোগ নিজ চোখে দেখেন। পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় লোকবল বাড়াতে পরিচালকের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদ ও তার পরের দিন রোগীরা যেন কোনো দুর্ভোগে না পড়েন তা সরেজমিনে দেখতে হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।